রুবেল আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনার ঐতিহাসিক একটি ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন, এখন পর্যন্ত কি বাস্তবতা দেখতে পাচ্ছেন আর সবকিছু মিলিয়ে আসলে আপনার কাছে কি তথ্য আছে সকালবেলা জানতে চাই রুবেল। আমরা দেখতে পাচ্ছি এখানে যখন এসেছি এই যে মেট্রো রেলের খানিক সময় পরে এই যে বাংলাদেশের যে স্বপ্নের মেট্রো রেল উদ্বোধন হতে যাচ্ছে সেটাকে ঘিরে কিন্তু প্রস্তুতির কোনো কমতি নেই। প্রশাসনের লোকজন এখানে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছেন, উৎসুক জনতাও কিন্তু সকাল থেকে আশেপাশে ভিড় করছেন এই স্বপ্নের যে মাইল ফলক সেটাকে দেখার জন্য উচ্ছ্বসিত কিন্তু জনগণ আমরা দেখেছি আশেপাশে। যদিও আজকে যেহেতু প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এই জন্য অনেক বিধিনিষেধ রয়েছে, তা উপেক্ষা করে কিন্তু কাছাকাছি অনেক লোকজন এসেছেন। আমি একটু দেখাতে চাই যে আমি রয়েছে এই মুহূর্তে মিরপুর 10-এ মেট্রো রেল স্টেশনে। যদিও এখানে কিন্তু প্রথম ধাপে কিন্তু এই স্টেশনগুলো মানে অকার্যকরী থাকবে, কারণ এখানে ট্রেন থামবে না। আপনি জানেন যে দিয়াবাড়ি থেকে সরাসরি আগাগোড়া পর্যন্ত মেট্রো চলবে, তবুও কিন্তু এই স্টেশনগুলোতে মানে কড়া নিরাপত্তায় রয়েছেন এবং স্টেশনগুলোতে অত্যন্ত সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা হয়েছে। যদিও এটা এখনও ওপেন করে দেওয়া হয়নি, আমরা কিছুক্ষণ পরে হয়তো বা পুরোপুরি ভেতরে গিয়ে দেখাতে পারবো। একটু দেখিয়ে রাখি এই যে গেট, এই গেট থেকেই কিন্তু মেট্রো যখন পুরোপুরিভাবে চালু হবে এই গেট থেকেই কিন্তু প্রত্যেকটা যাত্রীকে সুন্দরভাবে তাদের যে পাস হবে যে কার্ড হবে সেই কার্ড দেখে কিন্তু উপরে যেতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে উপরে যাবে। অত্যন্ত পরিকল্পিতভাবেই কিন্তু এই মেট্রো রেলের যে কার্যক্রমগুলো, মেট্রো রেল সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এই সিঁড়ি থেকে টিকিট থেকে শুরু করে কার্ড, তারপরে আপনারা দেখতে পাচ্ছি যে চলন্ত সিঁড়ি, সব মিলে অত্যন্ত উন্নত মানের উন্নয়নের যে মাইল ফলক, উন্নয়নের যে স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছেন বা উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নের জন্য এই মেট্রো রেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মেট্রো রেলকে ঘিরে ইতিমধ্যেই এই যে মিরপুর দশের যে আশেপাশে যে গাড়ি ঘোড়াগুলো ছিল, এই মিরপুর দশের যে সাধারণ মানুষ তারা প্রতিনিয়ত এই মিরপুর থেকে যখন ওই মতিঝিল বা কমলাপুরে ওদিকে যারা কর্মজীবী মানুষ ছিল তাদের যে যাতায়াতের ক্ষেত্রে যে যানজটের দুর্ভোগ ছিল সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই একদম আমরা দেখতে পাচ্ছি যে নিতের রাস্তাঘাট যখন এই মেট্রো রেলের উদ্বোধনের আগে যখন কমপ্লিট করে ফেলা হয়েছে তখন কিন্তু সেই যানজট কিন্তু একটু কমতে শুরু করেছে। আমি যদি আমার সহকর্মীকে যদি বলি যে একটু রাস্তা চিত্র যদি আমরা দেখাতে চাই, যে আপনি দেখবেন যে এই রাস্তা কিন্তু ইতিমধ্যেই আগের তুলনায় অনেক বেশি মসৃণ হয়ে আসছে, অনেক বেশি যানজট মুক্ত হয়ে আসছে। মানুষ কিন্তু এখনই এই মেট্রো রেল উদ্বোধন হওয়ার আগেই কিন্তু মেট্রো রেলের যে সুফল সেই সুফলটা কিন্তু পেতে শুরু করেছে। কেননা মেট্রো রেল যখন উদ্বোধন হয়ে যাবে আজকে এবং কাল থেকে যখন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে, যদিও সর্বজনীন করা বা কন্টিনিউয়াসলি চালানোর জন্য একটু সময় লাগবে, তারপরে একটু সময় মাফিক যেহেতু করা হচ্ছে, তারপরেও কিন্তু নিচের রাস্তা কিন্তু ইতিমধ্যেই যানজট মুক্তি আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যাচ্ছে যে এই মিরপুরবাসী বা এই অঞ্চলে উত্তরা যারা বসবাস করেন বা ওই মতিঝিল যারা কাজ করেন বা যাতায়াত করেন বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে, তাদের জীবন কিন্তু পাল্টে যাচ্ছে, তাদের কর্ম সময় কিন্তু বেঁচে যাচ্ছে। সেই সময়টা কিন্তু তারা অন্য জায়গায় যে লাগিয়ে কিন্তু জীবনকে আরও সমৃদ্ধ করতে পারবেন। সব মিলিয়ে কর্ম পরিকল্পনা পাল্টে যাচ্ছে এই মেট্রো রেলকে ঘিরে, জীবনের চিত্র পাল্টে যাচ্ছে, উন্নয়নের যে যাত্রা সেই যাত্রায় কিন্তু আরও একটু মাইল ফলক বলাই চলে এই মেট্রো রেল। কারণ এই মেট্রো রেলের সাথে সম্পর্কিত এই অঞ্চলের যে মানুষ রয়েছে সেই সাথে এই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য রয়েছে, এই অঞ্চলের মানুষের যে যাবতীয় যে কর্মকাণ্ড সব কিছুই কিন্তু এই মেট্রো রেলকে ঘিরে। এই জন্য মানুষ কিন্তু অত্যন্ত উচ্ছ্বসিত, তারা অপেক্ষায় রয়েছেন এই স্বপ্নের মেট্রো রেল। অনেকদিন যাবৎ তারা দেখছেন এই মেট্রো রেল উদ্বোধন হচ্ছে আজকে, আর দিনক্ষণ মানে কিছু সময়ের ব্যাপার, এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন, তারপরে কিন্তু এই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। তো সব মিলিয়ে মেট্রো রেল কিন্তু উন্নয়নের যে অগ্রযাত্রা, উন্নয়নের যে মাইল ফলক সেটা কিন্তু পূরণ করার মধ্যে একটি ধাপ ইতিমধ্যেই পার করে ফেলছে। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার তথ্যগুলো দেওয়ার জন্য। আমরা আসলে যে কথাটি বলতে চাই, একসময় এই মেট্রো রেল ছিল মিরপুরবাসীর জন্য দুঃখ দুর্ভোগের বাস্তবতা, কারণ রাস্তা কাটা হয়েছিল, রাস্তাগুলো ব্লক করে রাখা হয়েছিল, কিন্তু আসলে এই সুফলটি যখন তারা পেতে শুরু করবে আজকের পর থেকে সেই বাস্তবতা কিন্তু ভিন্ন এবং সেটি অনেকখানি গর্বের। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সজল দাস যুক্ত আছেন, তিনি আছেন দিয়াবাড়ি স্টেশনে যেখান থেকে আসলে মূলত এই মেট্রো রেলটি চালু হবে এবং সেখানে প্রধানমন্ত্রী টিকিট কাটবেন, ট্রেনে উঠবেন এবং সেখান থেকে যে আগাগাওয়া নামবেন
সেখানে আমাদের সহকর্মী আছেন। আমি প্রথমে সদর দাসের কাছে আসতে চাই। আসলে আসলে আজকের এই দিনটি তো আসলে অন্যরকম, এই দিনটি নিরাপত্তা ব্যবস্থা সার্বিক প্রস্তুতির খবর কি আছে আপনার কাছে, এবং ঢাকাবাসী হিসেবে তো আসলে আমরা প্রত্যেকে তার সুফল পেতে যাচ্ছি বলে আমরা মনে করি, কি বাস্তবতা জানেন আপনি সেখানকার? সজল দাস, স্বপ্নের মুহূর্ত, স্বপ্ন বাস্তবায়নের মুহূর্ত, এবং সেই স্বপ্ন বাস্তবায়ন সরাসরি দেখার একটি সুযোগ আমাদের হচ্ছে, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। এবং বাংলাদেশের যেটা রুবেলও বলছিল যে মেগা প্রকল্পগুলোকে বলা হচ্ছে স্বপ্নের প্রকল্প, সেই স্বপ্নের প্রকল্পগুলো পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে যে বাস্তবায়ন শুরু হয়েছে তার মাধ্যমে এই মেট্রো রেলের আজকের যে অংশটি উদ্বোধন হচ্ছে, এই স্বপ্নের বাস্তবায়নের পথে আরও একটি নতুন ধাপ যুক্ত হলো। শ্রাবণ, আমি মিরপুরের অংশের কথা বলছিল রুবেল, আমি দিয়াবাড়ি অংশে রয়েছি, যে সমভাবে যে উপকার ভোগী সেটি হচ্ছে এই উত্তরার দিয়াবাড়ি সহ উত্তরায় যারা বসবাস করছেন এই অংশের মানুষ, এবং দীর্ঘদিন তারা ভোগান্তি নিয়েছেন। আমার আসার সময় বেশ কয়েকজন মানুষের সাথে কথা হচ্ছিল যে দীর্ঘদিন ধরে উত্তরা থেকে মিরপুর কিংবা এই অংশের যে মানুষগুলো রয়েছেন তারা যে দুর্ভোগ নিয়েছেন সেই দুর্ভোগের সমাপ্তি আজকে হবে, এই প্রত্যাশা, এবং এই প্রত্যাশা নিয়েই আজকে তারা এই সমাবেশ স্থলে অনেকে উৎসুক জনতা আসছেন। অনেকে অনেকের সাথে কথা হচ্ছিল, অনেকে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তারা এসেছেন, কিন্তু তাদের পাশাপাশি এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন অনেকে শুধুমাত্র একটু দেখার জন্য যে তাদের যে স্বপ্নের বাস্তবায়ন, তাদের যে দুর্ভোগের অবসান, সেই অবসানের উদ্বোধন হচ্ছে আজকে, সেটি দেখার জন্য চলে এসেছেন ছুটে। আর একটি বিষয় যেটি বলা হয় যে উন্নত বিশ্বের থেকে বাংলাদেশ যতটা পিছিয়ে আছে তার যে এগিয়ে যাওয়ার যে ধাপ, তার একটি ধাপ কিন্তু এই মেট্রো রেল। কারণ আমি কদিন আগে কর্ণফুলী টানেলে গিয়েছিলাম চট্টগ্রামে, দক্ষিণ এশিয়ার প্রথম টানেল নদীর তলদেশ দিয়ে, সেটি দেখেছি ঠিক একইভাবে আজকে মেট্রো রেলের এই উদ্বোধন, এর আগে পদ্মা সেতুর উদ্বোধন। অর্থাৎ প্রত্যেকটি জায়গায় যে জায়গাগুলো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও বেশি এগিয়ে দেবে কয়েক ধাপ, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রকে এগিয়ে দেবে, সেই জায়গাটি কিন্তু এই জায়গাগুলো পূরণ করবে, এই মেট্রো রেল কিংবা পদ্মা সেতু কিংবা টানেল, কর্ণফুলী টানেল যাই বলে। আরও যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো হয়তো খুব শিগগিরই ধারাবাহিকভাবে উন্নত উদ্বোধন হবে। আমি, আপনি নিরাপত্তার কথা শুনছিলেন, আজকে খুব ভোর নাগাদ এসেছি আমরা এখানে, এবং তখন থেকে কিন্তু ভোররাত থেকেই পুলিশের উপস্থিতি। একটু যদি দৃশ্যটি দেখায়, আমি উত্তরা উত্তর যে স্টেশন, দিয়াবাড়ি স্টেশন, যেখান থেকে প্রধানমন্ত্রী টিকিট সংগ্রহ করবেন এবং উদ্বোধন করে মেট্রো রেলের প্রথম যাত্রী হিসেবে এই আগারগাঁয়ের দিকে এগোবেন, এই স্টেশনে এখন পর্যন্ত যে সাজসাজ ড্রপ পুরো এলাকায়, আশপাশের সাজসাজ ড্রপের পাশাপাশি নিরাপত্তায় কিন্তু কঠোর নজরদারি একদম। তার কারণ যেহেতু ট্রেনে প্রধানমন্ত্রী এখান থেকে আগারগাঁয়ের দিকে এগোবেন, সেই কারণে আগেভাগেই কিন্তু পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই মেট্রো রেল এর আশেপাশে যে ভবনগুলো রয়েছে, বহুতল ভবনগুলো রয়েছে, প্রত্যেকটি ভবনেই উপরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন, এবং প্রত্যেকটি ভবনেই আশপাশের যে ভবনগুলো বিশেষ করে সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য রয়েছেন, এবং প্রত্যেকটি ভবনে একটা সাজানো হয়েছে। বঙ্গবন্ধু পরিবারের যে সদস্যরা রয়েছেন, প্রধানমন্ত্রীর ছবি, তার প্রধানমন্ত্রীর যে সন্তান তাদের ছবি, বিভিন্নভাবে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ছবি দিয়ে এই পুরো এলাকাটির যে ভবনগুলো রয়েছে সেটিকে সাজানো হয়েছে। এবং এরই মধ্যে আমি যে জায়গাটি রয়েছে স্টেশন, সেই স্টেশনের ঠিক পাশেই, একটু পাশেই হচ্ছে যে সমাবেশ হবে, উদ্বোধনী সমাবেশ, সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার কথা রয়েছে। সেই জায়গাটিতে কিন্তু এরই মধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, উৎসুক মানুষ আসছেন, এবং পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যদের নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে, র্যাব সদস্য রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, এবং র্যাবের হেলিকপ্টার টহল দেওয়ার কথা রয়েছে, যদি এখন পর্যন্ত সেটি চোখে পড়েনি, হয়তো কিছুক্ষণের মধ্যে তারাও টহল দেওয়া শুরু করবেন। SSF এর সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন একটি মিছিল এই মুহূর্তে সমাবেশ স্থলের দিকে এগিয়ে আসছে, এই স্টেশনের পাশ দিয়ে সমাবেশ স্থলের দিকে এগোবে। এবং মেট্রো রেলের এখান থেকে আজকে যে বিষয়টি একটু তথ্য দিয়ে রাখি, যে আজকে যে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এরপরে কিন্তু মেট্রো রেলটি টানা চলে যাবে আগারগাঁও স্টেশনে, আজকে আর মাঝখানের কোনো স্টেশনে ট্রেনটি দাঁড়াবে না, এবং আগামীকাল থেকে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এই 4 ঘন্টা আপাতত মেট্রো রেল চলাচল করবে। এরপরে ধারাবাহিকভাবে, যেহেতু একটি চলমান প্রক্রিয়া, একটি বেশ কিছু পরীক্ষার করার রয়েছে যে কীভাবে চলে, কতটুকু সফলভাবে তারা চলতে পারে, সেই জায়গাগুলো বিবেচনায় নিয়ে আস্তে আস্তে এর সময় বাড়ানো হবে। এবং দেখতে পাচ্ছেন উৎসুক নেতাকর্মীরা সমাবেশ স্থলের দিকে প্রবেশ করছেন, এবং উৎসুক যে মানুষ রয়েছেন তারাও ধীরে ধীরে এগিয়ে আসছেন, এবং সবার মধ্যে একটা উৎফুল্ল পরিবেশ কাজ করছে। আমার কাছে এই ছিল দিয়াবাড়ি থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং মানুষের যে উৎসাহ উদ্দীপনা সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখনকার মতো এখানে শেষ করছি। শ্রাবণ,